এটা হচ্ছে পিসি গেম কন্ট্রোলার বা হ্যান্ড জকি এখানেই হাতে একটা রিমোট পড়েছে এটা হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লাভসটাই হচ্ছে একটা রিমোট যেখানে পাঁচটা সেন্সার আছে পাঁচটা ফ্লেক্স সেন্সার হ্যান্ডমেড প্লাস এখানে একটা অ্যাক্সেলোমিটার সেন্সার আছে এই সেন্সারটা দিয়ে আমি এই আমি হাতের মুভমেন্টটা এই সেন্সারটা সেন্স করে প্লাস এই প্রত্যেকটা ফ্লেক্স সেন্সারগুলো আমার হাতের কতটা আমি প্রেস করছি সেটাকে সেন্স করে এই মাইক্রো কন্ট্রোলারকে দেয় এই মাইক্রো কন্ট্রোলার এই কেবিলের থ্রু দিয়ে একটা কম্পিউটারে নিয়ে চলে যায় তো এবার আমি কম্পিউটারে একটা ইনস্ট্রাকশান দিয়ে রেখেছি যে সাপোজ কোনো একটা সেন্সারের ভ্যালু যদি 100 বা 110 পায় তাহলে ডাব্লিউ দেবে বা যদি 200 পায় তাহলে ধরো এস দেবে এরকম করে আমি ক্যারেক্টারগুলোকে বলে রেখে দিই তাহলে যখনই ও এই সেম ভ্যালুগুলো পাচ্ছে তখনই ও সেই ক্যারেক্টারটা শো করছে কম্পিউটারের ভেতরে এবার এখানে একটা জাভা প্রোগ্রামিং লাগে রেখেছি জাভা প্রোগ্রামিংটা কাজ হচ্ছে কম্পিউটারে যে ভ্যালুগুলো ঢুকছে বা যে ক্যারেক্টারগুলো ডিফাইন হচ্ছে সেগুলোকে কম্পিউটার প্রসেসরের মধ্যে আপলোড করা একটা একটা করে বিট বিট করে সেই অবস্থায় যদি কোনো কম্পিউটার গেম শুধু এইটা বলে না যে কোনো রেসিং গেম হোক বা অ্যাকশন গেম হোক যদি খোলা থাকে বা অন্য কোনো সফটওয়্যার যদি খোলা থাকে তার যদি কোনো সিনেমা দেখছি সেই সিনেমাটাকেও আমি পুরো এই গ্রাফটা দিয়ে কন্ট্রোল করতে পারি ঠিক আছে এই প্রত্যেকটা সেন্সার হ্যান্ডমেড আমি এই কিবোর্ড মাউস টাচ না করে উইথাউট টাচিং আমি যে কোনো গেম বা সফটওয়্যারও হ্যান্ডেল করবো এইটাতে ডেমো দিচ্ছি এই যে এই হচ্ছে ফরওয়ার্ড বা এটা ফরওয়ার্ডে মুভ করছে এই যে লেফট প্লাস রাইট এই নর্মাল ব্রেক দাঁড়িয়ে গেল এখানে আবার এই যে নাই এই যে নাইট্রো এই হ্যান্ড ব্রেক এই যে হ্যান্ড ব্রেক হট করে দাঁড়িয়ে গেল এখন গিয়ার মারলেও গাড়িটা চলবে না ব্যাক গিয়ার আপ এখানে অটোমেটিক এই গিয়ারটা বাড়বে এখানে এক এখানে এখন এক আছে এই যে অটো দুই হয়ে গেল আর এসটি বাড়লে এবার তিন হয়ে যাবে এই তিন হয়ে গেল প্লাস আমি যখন তুলে নেবো কমে যাবে তার মানে কি আমি যখন হাতটা সামনের দিকে ঝোঁকাই তখন এটা ফরওয়ার্ডে যাবে উপরে তুলে নিলে রিভার্স ডান দিকে করলে ডান দিক বাঁ দিকে করলে বাঁ দিকে প্লাস এখানে নাইট্রো হ্যান্ড ব্রেক দুটো লাগিয়ে গেছে এগুলো আমি যখন প্রেস করবো তখন এগুলো ওকে দেখ